আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাহবুব হাসান। আমার দেশের বাড়ি সাতক্ষীরা কলারোয়া থানা। আমার বয়স 33। আমি একজন প্রবাসী। সো আমরা প্রবাসে যাই, দেখা যাক কামাই করে ইনকাম করে দেশে বাপ মা ফ্যামিলি আছে তাদের দেওয়ার জন্য। সো আমি যদি অসুস্থ হয়ে সেখানে পড়ে থাকি তাহলে আমাদের ফ্যামিলির দিকে সব আমার উপরে নির্ভর। আমার সমস্যা ছিল কোমরে প্রচণ্ড ব্যথা, এমনকি আমার হুইল চেয়ারে আসতে হয়েছে। আমার প্রথম ব্যথাটা যখন ছিল তখন আমি খুব একটা গুরুত্ব দেইনি, ওই ব্যথার বড়ি খাইতাম, দুই দিন ভালো থাকতাম, পরে আর মানে প্রচণ্ড ব্যথা হলো। প্রথমত আমার মাজার ব্যথা আমি খুব একটা গুরুত্ব দেইনি, পরবর্তীতে খুবই প্রচণ্ড ব্যথা হলো আর কি মাজায়। তখন আমি ভাবলাম যে আমার একজন ভালো একটা ডাক্তারের মানে সাথে যোগাযোগ করা প্রয়োজন। সো আমি দুই তিন জায়গায় ডাক্তার কাছে দেখাইছি, আমার কোনো ডেভেলপ হয়নি, আমার যেরকম ব্যথা ছিল সেরকম ব্যথাই থেকে গেছে। যখন ব্যথা প্রচণ্ড হতো তখন আমার ভয় করতো যে কি সমস্যা হলো, কিডনিতে কোনো সমস্যা হলো কিনা, এরকম একটা ভয় কাজ করতো মনের ভিতরে। আর সেই টেনশনে আমার খাওয়া দাওয়া আরো যেন কমে গেল, প্রায় শরীর আরো অসুস্থ হয়ে যেতে লাগলো, এমনকি আমার ফ্যামিলি সবসময় আমার উপরে নির্ভর। তাহলে আমি তো অসুস্থ হয়ে থাকি এইভাবে, তাহলে আমার ফ্যামিলিকে দেখবে? এটা দিয়ে আমি খুব মানসিকভাবে ভেঙে পড়ি, আমার পরিবারও ভেঙে পড়ে। সো সেই সময় আমার ফ্যামিলি থেকে বলে নাহলে তুমি দেশে চলে এসো, দেশে এসে চিকিৎসা হও। তারপরে দেশে আসলে আমার এক বড় ভাই শফিউল্লাহ স্যার একটা লিঙ্ক দিল আমার কাছে, আমি সেই ভিডিওটা দেখলাম। দেখার পরে আমি সেই লোকেশনে ডিপিআরসিতে আসলাম হাসপাতালে। আমি যখন ঢাকাতে আসছি ডিপিআরসি হাসপাতালে, তখন আমার হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়, আমি মোট হাঁটতেই পারতাম না। তারপরে স্যারের কাছে যায়, স্যার আমার রিপোর্ট দিলে, 5-6টা রিপোর্ট, রিপোর্টগুলো ঠিক করলাম। রিপোর্ট করে এসে স্যার বললো যে পিএলআইডি হয়েছে, তোমার 15 দিন ভর্তি হতে হবে। তা আমি 15 দিন ভর্তি হয়েছিলাম, আজ চলে 12 দিন। আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি এই 12 দিনের ভিতরে। এখন আমি অনেক সুস্থ, আমার এখন হুইল চেয়ার বা কারোর কোনো প্রয়োজন না, আমি নিজেই হাঁটতে পারি সহজেই। এখন আমি পুরোপুরি সুস্থ, আর মনে হচ্ছে যে আমি খুব শীঘ্রই আমার কাজের সাইডে আমি যেতে পারবো ইনশাল্লাহ। আমার আগে যে ব্যথাগুলো ছিল, কোমর যন্ত্রণা করতো, প্লাস এই যন্ত্রণা বাম সাইড দিয়ে পায়ে নামত। এখন আলহামদুলিল্লাহ আমার পায়ের যন্ত্রণা নেই, মাজাটাও খুব ভালো। সো আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ স্যারকে ধন্যবাদ জানাই যে উনি আমার বলিল 15 দিন থাকতে হবে, আমি 12 দিনে সুস্থ হয়ে গেছে। এটা আমার অনেক বড় একটা পাওয়া, আর আমি মন থেকে খুবই শান্তি পাচ্ছি। দেশে যে এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর ফিজিওথেরাপি গুলো আছে এখানে, তা আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। খুবই উন্নত মানের চিকিৎসা এখানে, যেসব যে সকল স্টাফ আছে এদের ব্যবহার খুবই অমায়িক। আমি তো মনে করি আমি একাই আসছি এখানে, আমার ফ্যামিলি কেউ আসেনি, তবুও তারা আমার ফ্যামিলির মতন করে দেখাশোনা করেছে। আমার যে থেরাপি ছিল সেও খুবই ভালো, বা নার্সরা আমার খুবই মানে আর কি দেখাশোনা করে রেখেছে, প্লাস যে মানে খালারা আছে ওনারাও খুব আমার সহযোগিতা করেছে। আমার কাছে মনে হচ্ছে আমি আমার পরিবারের কাছে আছি, এতভাবে সার্ভিস বা এতভাবে আমার দেখাশোনা করেছে। সো যদি কারোর মাজা ব্যথা বা শিরার সমস্যা, প্যারালাইসিস, কারোর এমন কোন সমস্যা থাকে, তাহলে আপনারা এই ডিপিআরসি হসপিটালে দেখা মানে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারাও আমার মতন সুস্থে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, এবং আপনাদের জন্যও দোয়া করি, আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।